আল্লাহ পাক আপনাদের কিছু হেদায়েত দান করুক, আর আপনারা আপনার যেখানে আছে ওখানে আল্লাহ তার হেদায়েত দান করুক। হাজার সহস্রাধিক মানুষের রক্তের দাগ তার হাতে লেগে আছে। শুধু এই এক বিপ্লবে 2013 সালে শতাধিক হেফাজতের নিরীহ আলম সমাজের রক্ত তার হাতে লেগে আছে। 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, মুক্তিযুদ্ধের এতজন সেনা কর্মকর্তা হত্যা নিহত হয় নাই। 57 জন সেনা কর্মকর্তাকে একদিনে আপনি হত্যা করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, শেখ হাসিনা নাম অনেক লম্বা, এই আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। শেখ হাসিনার রাজনীতির আরেকটা দর্শন ছিল বিভাজনের রাজনীতি, বিভাজনের রাজনীতি। তিনি তার কথা না শুনলে যে কাউকে রাজাকার ট্যাগ দিয়ে দিলেন, মানে রাজাকার উৎপাদনের একটা অটোমেটিক মেশিন পাইছিলেন, আরেকটা মুক্তিযুদ্ধ উৎপাদনের মেশিন। শেখ হাসিনার দালালি করলে 75 সালের জন্মনীয় মুক্তিযোদ্ধা, কারণ শেখ হাসিনার দালালি করতে পেরেছেন। এত তাড়াতাড়ি শেখ হাসিনার প্রেতাত্মাদের কাছ থেকে নিজেদেরকে নিরাপদ ভাবলে চলবে না। শেখ হাসিনা সীমান্তের অপর প্রান্ত দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করতেছে, খালি সে সীমান্তের ওপারে ঘুরে তা না, সীমান্তের এই পারেও শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে। সময় পেলেই আবার তারা আবার ছবল মারবে, সুযোগ পেলেই তারা আবার ছবল মারবে। এই জন্য বাংলাদেশের বর্তমান বিরোধী দলীয় অন্যতম প্রধান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জন্মভূমি থেকে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ এনডিপি, এলডিপি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন, নিজামী ইসলাম, যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে গণতন্ত্র মঞ্চ সহ আমরা একসঙ্গে কাজ করেছি, যার যার প্ল্যাটফর্ম থেকে, এখনই আমাদের মধ্যে বিভেদের এবং মত পার্থক্যের কোন দেয়াল তৈরি না হয়ে যায়। আমরা যেন এত আগেই মনে করতে শুরু না করি যে শেখ হাসিনা এবং তার দোসরদের চূড়ান্ত ভাবে বিনাশ ঘটেছে, এমন আত্মতৃপ্তির ঢেকুর যেন আমরা এত দ্রুত না করি। আমরা রাজনীতি করব, যার যার মতামত রাজনীতিতে আমরা তুলে ধরব, ব্যক্ত করব, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমাদের ধরে রাখতে হবে। ছাত্র জনতাকে বলব, দেখো 71 সালের মুক্তিযুদ্ধে বিজয়ের কয়েক মাস পরেই আমাদের ঐতিহাসিক বিজয় ছিনতাই হয়ে গিয়েছিল।